আচ্ছা, স্বর্ণ কি শুধু গায়েই পড়ে? এটি কি শুধু সম্পদই বটে? অনেকেই হয়তো বলবেন হ্যাঁ, তবে চিকিৎসা বিজ্ঞান বলছে চিকিৎসার কাজেও লাগছে স্বর্ণ। প্রাচীনকালের বিশ্বাস অনুযায়ী সোনার শরীরের উপর উষ্ণ ও উদ্দীপ্তকারী প্রভাব ফেলে। চীনের আলকেমিস্টরা মনে করতেন সোনা পান করলে কিংবা খাওয়ার কাজে সোনার বাসনকোসন ব্যবহার করলে দীর্ঘায়ু লাভ করা যায়। তাছাড়া খাবারকে আকর্ষণীয় করে তুলতে এবং সোনার স্বাস্থ্যগুণ দ্বারা উপকৃত হতে আজও বিভিন্ন খাবারে সোনার পাত ব্যবহার করা হয়ে থাকে। বিংশ শতাব্দীর পূর্বে সিফিলিস, হৃদরোগ, গুটি বসন্ত সহ বিভিন্ন রোগের চিকিৎসায় সোনা ব্যবহার করা হতো। বলা হয়ে থাকে খাঁটি সোনার সংক্রমণ বা ক্ষতস্থান সারিয়ে তুলতে বেশ ভূমিকা রাখে। এছাড়া সোনার রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উন্নতি ঘটায়, ফলে শরীরের সব অংশে অক্সিজেন খুব ভালোভাবেই পৌঁছাতে পারে, শরীর থাকে সুস্থ এবং রোগমুক্ত। পাশাপাশি শরীরের তাপমাত্রা বজায় রাখতে বেশ ভূমিকা রাখে। অবাক করা বিষয় হলো মানসিক চাপ দূরীকরণে সোনা অতুলনীয়। পাশাপাশি এটি শারীরিক বার্ধক্যের চাপ দূরীকরণে বেশ ভূমিকা রাখে। এমনকি দন্ত চিকিৎসায় এই সোনার ভূমিকাও অনন্য। বর্তমানে ক্যান্সার চিকিৎসাতেও সোনার ব্যবহার হচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় সোনার ছোট্ট কণা ব্যবহার করা হলে ক্যান্সার বিরোধী ওষুধের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে। সর্বোপরি সোনার উপকারিতা বলে কখনোই শেষ করা যাবে না। মৌসুম আহমেদ, চ্যানেল 24।